আজকে আমি কথা বলবো পার্সোনাল ওয়েবসাইট ম্যানেজমেন্ট নিয়ে। তো অনেক ক্লায়েন্টের এই সাইটটা দেওয়া আছে, তো তারা ওনারা ম্যানেজমেন্ট করতে যে একটু সমস্যায় পড়েন। তো আমরা কি করে ম্যানেজমেন্ট করতে পারি সহজেই, সাইটটা আমরা একটু দেখে নিই। তো আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম। করার পরে এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখব, সে একটা ওয়েবসাইট, এই যে প্রাইমারি লিসন 8.net। তো আমরা যদি সাইটটা ব্রাউজ করি, সাইটটা বেশ ফাস্ট লোড হলো। লোড হওয়ার পরে আমরা যদি দেখি আমরা সাইটের অ্যাড্রেস কি, এই যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস, এই অ্যাড্রেস বারে লিখলে ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটটা আসার পরে এখন আমরা যদি ওয়েবসাইটের দিকে একটু খেয়াল করি, তো আমরা দেখতে পাবো উপরে আমাদের একটা মেনু আছে, উপরে একটা মেনু আছে। তো উপরে মেনুতে আমরা দেখেছি হোম আছে, অ্যাক্টিভিটিস আছে, অ্যাসিপমেন্ট আছে, ব্লগ আছে, গ্যালারি আছে, কন্ট্যাক্ট আছে। তো এইগুলো আমাদের সেন্স করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা এরকম। তো এখন যদি আমরা হোমে ক্লিক করি তাহলে আমরা হোমে আসি অলরেডি। তো যদি অ্যাক্টিভিটিসে ক্লিক করি আমরা অ্যাক্টিভিটিস চলে যাব। যদি অ্যাসিপমেন্টসে ক্লিক করি অ্যাসিপমেন্টসে চলে যাব, আর ব্লগ, গ্যালারি, তো এই ব্লগ গ্যালারি এগুলোতে আমরা চলে গেলাম। তো এখন আমরা এই পেজগুলোকে কি করে ম্যানেজ করতে পারি সেই জন্য, তো আমরা এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস বারে তারপর একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে WP হাইপেন অ্যাডমিন লিখবো। কি লিখবো একটু খেয়াল করেন, WP হাইপেন অ্যাডমিন, স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখবো। লিখে ইন্টার দিলাম। তো ইন্টার দেওয়ার পরে আমার স্পেলিং মিস্টেক হয়েছে, তো ADMIN অ্যাডমিন, তো আমরা কি দিলাম, WP হাইপেন অ্যাডমিন। দেওয়ার পরে আমার এই যে লগ ইন প্যানেল চলে আসলো, এখানে লগ ইন করতে হবে। তো এখানে আপনার ইমেইল অ্যাড্রেস বা ইউজার নেম দিবেন। তো আমি আমার ইউজার নেম দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দিলে আমার যেটা হবে লগ ইন হয়ে যাবে। তো এখন কি হলো, লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা যদি সাইটটার দিকে খেয়াল করি, এই যে আমাদের সাইট আর আমাদের পেজ আছে কতগুলা, এই অনেকগুলো পেজ আছে। তো আপনি যদি এখানে থাকেন, থাকার পরে এখান থেকেও কিন্তু আপনি সাইটটা ভিউ করতে পারেন। এই যে বাম পাশের যে হোম আইকন, হোম এখানে যদি আপনি ক্লিক করেন, তো এই যে হোম আইকনে ক্লিক করেন, তো দেখেন আপনার কি দেখাবে, যে ভিজিট সাইট। তো ভিজিট সাইটে ক্লিক করলে সাইট কিন্তু ভিজিট হবে, ঠিক আছে, সাইট ভিজিট হবে। তো আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে ভিজিট সাইট, এটাকে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি তাহলে পাশে ওপেন হবে, এই যে পাশে ওপেন হলো। তো আমরা ম্যানেজ করতে চাই, তো ম্যানেজ করতে চাইলে আমাদের যেটা করতে হবে, যে এই যে এখানে দেখেন বাম পাশে মেনুগুলো থেকে একটা অপশন পেজেস, এখানে একটা অপশন কি পেজেস, তো আমি পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পেজ আছে। আমরা কি করলাম, বাম পাশের মেনুগুলো থেকে কোথায় ক্লিক করলাম, এই যে পেজেস, পেজেসে ক্লিক করলাম। তো পেজেসে ক্লিক করলে কি হবে, আমার এই ওয়েবসাইটের যতগুলো পেজ আছে এগুলো চলে আসবে। তো পেজেস এর মধ্যে আমরা মেনুতে দেখছিলাম কি আছে, হোম, অ্যাক্টিভিটিস, অ্যাসিপমেন্টস, ব্লগ, গ্যালারি, কন্ট্যাক্ট। তো আমরা দেখি এর মধ্যে হোম পেজটা আছে কিনা। হ্যাঁ, এই যে হোম পেজ আছে। হোম পেজের উপরে আমরা মাউস নিয়ে গেলে নিচে কিছু মেনু ভিজিবল হবে, এই যে এডিট উইথ এলিমেন্টর। তো আমরা রাইট বাটন ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর এর উপরে, দেন ওপেন ইন নিউ ট্যাব, ওপেন লিংক ইন নিউ ট্যাব করলাম। তো আমাদের নতুন ট্যাবে ওইটা ওপেন হলো, ওই হোম পেজটা। তো আমরা এখন দেখতেছি আরো পেজ কিন্তু আছে, সব পেজ গুলো একই ভাবে করতে হবে। আমি একটা দেখালে হয়তো সবগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা এডিট উইথ এলিমেন্টর করলাম, করার পরে আমাদের পেজটা লোড হলো। এখন দেখেন ওই হোম পেজের আমাদের যত কন্টেন্ট আছে সেটা এখানে দেখাচ্ছে, হোম পেজের কন্টেন্ট গুলা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এখন কি চেঞ্জ করতে চাই,
একটু খেয়াল করেন যে এই এই যে লেখাটা চেঞ্জ করতে চাইবো কিংবা যে ছবিটা চেঞ্জ করতে চাইবো আমরা তার উপরে ক্লিক করব। তো এখন দেখেন আমি হু আই এম এর উপরে ক্লিক করলাম, তো ক্লিক করে এখানে মুছে দিলাম, মুছে দিয়ে লিখলাম এখানে লিখবো না, আমরা লিখবো দেখেন এটার উপরে ক্লিক করলে, আমরা এটার উপরে ক্লিক করলে বাম পাশে দেখেন আমাদের বাম পাশে একটা উইন্ডো ওপেন হবে, এখানে যেটার উপরে ক্লিক করতেছি আমরা তখন বাম পাশে একটা উইন্ডো ওপেন হচ্ছে। বাম পাশের উইন্ডোতে কি যে আমাদের এই কন্টেন্টটা এই যে এটার উপরে ক্লিক করলে এভাবে ওপেন হবে। তো ওপেন হলে আমরা এখানে লিখব, সে লিখলাম আই এম হেয়ার, আই এম হেয়ার লিখলাম। লিখে লেখার পরে এবার দেখেন আমাদের এই নিচে একটা অপশন সবুজ হয়ে যাচ্ছে যে আপডেট, এই যে আপডেট। তো আমরা যদি এখন আপডেটে ক্লিক করি তো তাহলে কিন্তু এখানে আপডেট হবে। তো আমরা আপডেটে ক্লিক করলাম, আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পরে আমরা আপডেট আসলে হলো কিনা এটা দেখতে পারি, আমাদের সাইডে চলে গেলাম, যে আমরা কি করলাম রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে দেখেন এখন কি হয়েছে যে আই এম হেয়ার, এখানে আই এম হেয়ার। তো একই ভাবে আমরা কি করতে পারি, ইমেজ গুলো সেন্স করতে পারি, লেখাগুলো সেন্স করতে পারি প্রতি পেজে একই রকম। তো আমরা কি করব এখন, যদি এই নিচের লেখাগুলো সেন্স করে করতে চান সেটার উপরে ক্লিক করলে দেখেন বাম পাশে ওই লেখাগুলো ওপেন হলো, বাম পাশে ওই লেখাগুলো ওপেন হলো। এই লেখার উপর ক্লিক করলে লেখাগুলো বাম পাশে ওপেন হবে, প্রতিটা কন্টেন্টের উপর ক্লিক করলে ওইগুলো বাম পাশে ওপেন হবে। এখন যদি বাম পাশ থেকে আপনি এই লেখাগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে এখানে আমি শুরুতে একটা লিখে দিলাম যে আই হ্যাভ সেন্সড, লিখলাম আর কিছু লিখলাম না। তো তখন যদি আপডেট করি তো দেখেন আপডেট হয়ে যাবে সাইডে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি তখন দেখতে পাবো যে দেখেন এই যে আই হ্যাভ সেন্সড এটা কিন্তু লেখা আসছে, তাই না? তো এই তো তার মানে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এটা মুছে দিলাম, মুছে দেওয়ার মানে এডিট করা। তো এডিট করার পরপরই সাথে সাথে নিচে আপডেট করতে হবে, দেখেন আপডেট বাটনটা গ্রিন হয়ে আছে নিচে, এটাতে আপডেট করলাম আপডেট হয়ে গেল, মানে আমাদের আবার পূর্বের অবস্থায় চলে গেল। এখন আমরা যেটা করব যে সে আমাদের ইমেজকে চেঞ্জ করতে হবে, প্রতি পেজে কিন্তু একই রকম ভাবে সেই ইমেজ চেঞ্জ করতে চাইলে ইমেজের উপর ক্লিক করলাম, ইমেজের উপর ক্লিক করলে ইমেজের উপরে ক্লিক করলেই কি হবে, ইমেজটা কিন্তু বাম পাশে ওপেন হয়ে যাবে। এই দেখেন বাম পাশে তিনটা ইমেজ আছে ওখানে। তো ইমেজের উপর ক্লিক করলে আমরা যেটা করবো, ইমেজের উপর ক্লিক করলে ওপেন হচ্ছে, কিন্তু ইমেজের উপরে মাউস নিয়ে গেলে ডান পাশে একটা বাটন আসতেছে দেখেন, এই যে এডিট ইমেজ, ইমেজ ক্যারোসল, এই যে এই আমি মাউস পয়েন্ট করে রাখছি, এই এই বাটনে ক্লিক করলে দেখেন এই বাম পাশে ওপেন হলো ইমেজ তিনটা, যে এখানে তিনটা ইমেজ আছে যেটা মুভ করতেছে। এখন আমি যদি এখানে এই এখানে আবার দেখেন একটা পেনের মতো আইকন যেটা এডিট করার জন্য বাম পাশ ওপেন হওয়ার পরে, তো এই বাম পাশ থেকে আমি যদি এই পেনের মতো আইকনটাতে ক্লিক করি তখন কিন্তু ইমেজ গুলো দেখাচ্ছে যে ইমেজ গুলো আমার আছে। আমি কিন্তু ইচ্ছা করলে এখানে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে ইমেজ গুলো সামনে পিছনে করতে পারি, যে কোনটা সামনে কোনটা পিছনে, তারপরে আমি আপডেট করতে পারি, যে নিচে ইনসার্ট গ্যালারি এটা করতে পারি, কিংবা আমি যদি নতুন ইমেজ অ্যাড করতে চাই তো দেখেন এখানে বাম পাশে লেখা হয় অ্যাড টু গ্যালারি, অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে আপলোড ফাইলস, মানে আপনি কি ফাইল আপলোড করবেন, তো তখন সিলেক্ট করলাম আমরা, যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যে কোনো একটা ইমেজকে যদি আমরা সিলেক্ট করি তাহলে সেটা কিন্তু আমাদের চলে আসবে, কোথায় চলে আসবে, আমরা সে একটা ইমেজকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করলাম যে অ্যাড টু গ্যালারি করে দিলাম, অ্যাড টু গ্যালারি করে দিলাম, দেখেন এখন চারটা ইমেজ হয়ে গেল। আমরা ইনসার্ট গ্যালারি করলাম, করলে কিন্তু আমাদের হয়ে গেল গ্যালারিতে ইনসার্ট, এই যে এখন বাম পাশে দেখেন চারটা ইমেজ আসছে। আমরা যদি আপডেট করি তো ওই ইমেজটা আমাদের চলে আসবে, হ্যাঁ এখানে চলে আসবে। তো চলে আসলো, আমরা যদি এখন রিফ্রেশ করি পেজটাকে, আমাদের ওয়েবসাইটটাকে, তো আমরা কি দেখতে পাবো যে আমাদের এখানে ইমেজের মধ্যে এখন চারটা ইমেজ আসছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখেন এটা আমরা লাস্ট আপডেট করছি। হ্যাঁ তো এই তো আমরা যদি আবার চাই যে এই কোনো ইমেজকে বাদ দেব, তো আমরা আবার ওই ইমেজের উপর ক্লিক করে এই যে ইমেজটা, তারপরে রাইট ডান কোনায় উপরে যে এডিট অপশন,
সেখানে ক্লিক করব। ক্লিক করলে বাম পাশে ওপেন হবে, বাম পাশে আবার ডান কোনায় উপরে যেখানে ওপেন হলো এখানে ক্লিক করে যে আমরা এটাকে বাদ দিতে চাই, তাহলে এখানে ক্রস করলে বাদ হয়ে যাবে। আবার আমরা যদি আবার নতুন কোনো ইমেজ অ্যাড করতে চাই, তো বলতেছে এখানে দুইটা অপশন, আপলোড ফাইলস, আপনি নিজের পিসি থেকে আপলোড করতে পারেন, মিডিয়া লাইব্রেরি মানে অলরেডি আপলোড আছে যেগুলো সেইগুলোর থেকে আপনি চুজ করতে পারেন। তো সেইগুলোর থেকে যদি কোনো পিকচার চুজ করেন, তারপরে যদি অ্যাড টু গ্যালারি করেন, তো আগের মতোই কি হবে, ছবি আর একটা অ্যাড হয়ে যাবে। এই তো এখানে আমরা বেশি ছবি অ্যাড করব না, করলে হোম পেজ ভারী হবে। হোম পেজ ভারী হলে যেটা হবে যে আমার সাইটটা ভারী হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমরা এই জন্য আমরা সাইটটা যাতে হালকা থাকে, দ্রুত লোড হয়, আমরা সেই চেষ্টা করব। তো আমরা এই ইমেজটাকে বাদ দিলাম, আমরা ইচ্ছা চাইলে আরো একটা ইমেজ বাদ দিলাম, যে আমাদের হোম পেজে দুইটা থাকলো। ইনসার্ট গ্যালারি, আমরা গ্যালারি ইনসার্ট করে দিলাম। তারপরে আমরা কি করব, আপডেট, আপডেট করে দিলে আমাদের আপডেট হয়ে গেল। এরকম ভাবে আমাদের নিচে যতগুলো টেক্সট আছে, আমি এই হু হোয়াট আই ডু, এখানে যদি উপরে এডিট বাটন আছে, এখানে যদি ডান পাশে উপরে এডিট বাটনে ক্লিক করি, তো বাম পাশে ওপেন হবে এভাবে। তো এখানে নিচে যদি যেটা আছে সেটার উপরে মাউস নিয়ে গেলে ক্লিক করলে, কিংবা এই ডান পাশের এডিট বাটনে ক্লিক করলে বাম পাশে ওপেন হবে। আমরা এইভাবে টেক্সট চেঞ্জ করে ফেলতে পারি, কপি করে ওখানে পেস্ট করে দিব সবগুলো সিলেক্ট করে। আবার এই যে ইমেজ ডান পাশে, আমরা এটাতে যদি ক্লিক করি এডিট, এডিট ক্লিক করলে আমাদের এই বাম পাশে ওপেন হবে। আমরা যদি চাই যে আমাদের সাইটটা হালকা হওয়া প্রয়োজন, তখন আমরা কি করব, যত কম ইমেজ হবে সাইটটা তত হালকা হবে। তো আমরা কি করলাম যে এখান থেকে একটা ইমেজ বাদ দিতে পারি, কোনো ইমেজ সামনে পিছনে করতে পারি, আর প্রতিটা পেজ কিন্তু একই রকম। তারপরে এইটা করার পরে, কোনো চেঞ্জ করার পরে নিচে যে আপডেট বাটন আছে এখানে ক্লিক করব, নিচে আপডেট। তো এই ক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আপডেট বাটনে ক্লিক করব না, ঠিক আছে? যেমন আমরা যখন এখানে মেনুতে থাকবো, এখানে কখনো কখনো মেসেজ দেখাবে যে আপডেট করেন, যে প্লাগইনস আপডেট, এই 7 আপডেট দেখাচ্ছে হতে পারে। তো এইগুলোতে আমরা করব না, শুধু নিচে কন্টেন্ট চেঞ্জ করার পরে যখন আপডেট আসবে তখন। তারপরে আমরা এই আইকন গুলো চেঞ্জ করতে চাইলে একই ভাবে, এই যে এডিটে ক্লিক করলাম, এখন বাম পাশে আমার এই ইমেজ দেখাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, চুজ ইমেজ, এই যে এখানে মাউস নিয়ে গেলে চুজ ইমেজ, চুজ ইমেজে ক্লিক করলে আমরা ইমেজ চুজ করতে পারি, তো এই, কিংবা আপলোড করতে পারি। তো এখানে এই ইমেজটার উপরে ক্লিক করলে এখানে আবার বাম পাশে মাউস দিয়ে গেলে দেখেন লেখা যাচ্ছে চুজ ইমেজ, মানে আপনি ওটা চেঞ্জ করে ফেলবেন কিনা। হ্যাঁ, তো তারপরে আমরা যদি ই করি, আবার লেখা চেঞ্জ করি, লেখার উপর ক্লিক করলে একইভাবে, তার মানে পুরো ওয়েবসাইটটা একইভাবে মেনটেন করা যাবে। তো এখন যদি আমরা এই যে গ্যালারি নিচে যে একটা, তার উপরে ক্লিক করি, তো তখন কি হবে, আমরা গ্যালারিও এইভাবে ফটোগুলো চেঞ্জ করতে পারি, আগে যেভাবে দেখালাম একইভাবে। আবার যদি গ্যালারির এই আইটেম গুলোকে চেঞ্জ করতে পারি চাই, এখানে যদি আইটেমই ক্লিক করি, তো এখানে দেখেন আইটেম গুলো ক্লিক চেঞ্জ করার অপশন দিচ্ছে, যে আইকন চেঞ্জ করবেন না নেম গুলো চেঞ্জ করবেন, এখানে করে চেঞ্জ করলে, আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, মানে পুরো ওয়েবসাইটটা একইভাবে। তারপরে এই যে ভিডিও, তো ভিডিওর লিংক আপনি কেমনে দিবেন, ভিডিওর লিংকের উপরে যদি, ভিডিওর উপরে যদি মাউস নিয়ে যান, তাহলে এডিট অপশন দেখাবে উপরে, এডিট অপশনে ক্লিক করলে এই দেখেন এইটা হলো ভিডিও লিংক। এখানে যে লিংক আপনি দিবেন সেই লিংক, লিংকের ভিডিও এখানে দেখাবে, পরে আপডেট করলে ভিডিওটা এখানে চলে আসবে। এই ভিডিওর উপরে মাউস নিয়ে গেলে রাইট পোর্শন, রাইটে উপরে এডিট, এই এখানে আমাদের শুধু লিংকটা ইউটিউব থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এখন এটা আমরা দেখলাম, আর নিচের যে সাইটটা, এটা হলো ব্লগ, আপনি ব্লগ লিখতে পারেন। তো এইটা কোথা থেকে এডিট করবেন, এটা এখানে নয়, এটা ব্লগ থেকে, তো এটা অটোমেটিক্যালি এখানে চলে আসে। তো এইটা এখানে কি করে আসে সেটা আমি দেখাবো আর কি, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি এটার জন্য, যেটা ব্লগ করতে হবে, যে আপনি রিসেন্ট কিছু লেখালেখি করতে পারেন। এই তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরো পেজ গুলো আছে, সেগুলো একইভাবে কিনা। অ্যাক্টিভিটিস পেজে ক্লিক করলাম, তো অ্যাক্টিভিটিস পেজে আমার এরকম কিছু টেক্সট আছে, ইমেজ আছে, তো এইগুলো সবই একই রকম। তো আমরা যেটা করব, এই যে আমাদের পেজেস ছিল, পেজেস থেকে একইভাবে অ্যাক্টিভিটিস, তারপরে কি এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম আমরা অ্যাক্টিভিটিস এর পেজের। তো এখন অ্যাক্টিভিটিস পেজটা ওপেন হবে। তো এই অ্যাক্টিভিটিস পেজে আমরা যেটা করব, যে অ্যাক্টিভিটিস পেজে আমরা যেটা করতে পারি, যে অ্যাক্টিভিটিস পেজের এই যে একইভাবে যদি টেক্সটের উপরে রাইট, রাইটের উপরে মাউস নিয়ে গেলে রাইটের উপরে এডিট অপশন দেবে, আমরা যদি বাম পাশে ওপেন হবে উইন্ডো, আমরা যদি এডিট করতে চাই করতে পারি। এমন ভাবে আমরা এই যে ইমেজ যদি চেঞ্জ করতে চাই, এই মাউস নিয়ে গেলে উপরে এডিট অপশন, এখানে ক্লিক করলে এডিট হয়ে যাবে। এই
তো এটা আমাদের একই রকম, সব পেজগুলো মোটামুটি একই রকম। তাহলে আমরা এই দুইটা দেখছি। তো গ্যালারি যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, গ্যালারি চেঞ্জ করে ফেলতে পারি। তো এখানে মাউস নিয়ে গেলাম গ্যালারি, এটা দেখলাম আমরা, তো গ্যালারি পেজটা এখানে আছে। তো আমরা গ্যালারি যদি এডিট উইথ এলিমেন্টর করি তাহলে আমাদের কি হবে, যে গ্যালারি পেজটা ওপেন হবে। গ্যালারি পেজ ওপেন হলে আমরা একইভাবে গ্যালারি এডিট করতে পারবো, এখানে মাউস নিয়ে গেলে হ্যাঁ গ্যালারির পিকচার গুলো এডিট করতে পারবো। তবে পিকচার যত হবে ওয়েবসাইট তত ভারী হবে। হ্যাঁ, তো এইটা দেখলাম আমরা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। তারপরে যদি কন্ট্রাক্টে যাই আমরা, যে কন্ট্রাক্টটা চেঞ্জ করে ফেলবো, কন্ট্রাক্টের ইনফরমেশন গুলা, তো আমাদের কন্ট্রাক্ট কোথায় আমরা একটু দেখি, যে কন্ট্রাক্ট নামে পেজ, এই যে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট পেজ যদি আমরা রাইট বাটন ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর করি তাহলে কন্ট্রাক্টটা ওপেন হবে। আপনার কিন্তু কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো চেঞ্জ হবে। এই এই যে বাম পাশে ওপেন হয়েছে, বাম পাশে ওপেন হয়ে এটার উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, আর ওই মেইল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, তারপরে এগুলা। তো আমরা এখন দেখব আমরা ব্লগটা কি করে করতে পারি, ব্লগ পোস্টিংটা, যে আপনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় লিখতে পারেন। তো আমরা আমাদের ওয়েবসাইটে যখন লগ ইন করব, লগ ইন করার পরে দেখেন এখানে একটা অপশন আছে পোস্ট, এখানে কি আছে পোস্ট। তো পোস্টের এখানে আছে অ্যাড নিউ, পোস্টের এখানে আছে অ্যাড নিউ। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন এই যে গ্যালারিতে আমরা গেলাম ব্লগে, যে আপনি ব্লগে কি লিখছেন। তো এখানে একটা ছোট ব্লগ আছে যেটা আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো এই লিখলেন, লেখার পরে এখানে এটা কিছুই নয়, মেসেজ দিচ্ছে একটা। তো আমরা ব্লগে কি গিয়ে কি করলাম তাহলে, অ্যাড নিউ। তো আমি আবার দেখাচ্ছি যে আমরা এই যে পোস্টে গিয়ে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পরে দেখেন এই অ্যাড নিউ, অ্যাড নিউ, পোস্টে ক্লিক করার পরে অ্যাড নিউ। তাহলে মানে আপনার একটা পোস্ট করার মতো অপশন দিচ্ছে। তো আমরা এখন কোনো পোস্ট করতে চাই, তো আমি একটা পোস্ট স্যাম্পল পোস্ট কপি করে আনি। তো এখন আমি এটা কপি করে আনলাম একটা সাইট থেকে, আপনি লিখতে পারেন কিংবা কপি করে আনতে পারেন, দ্যাটস আপ টু ইউ। তো এখন আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আমি কিছু টেক্সট আনবো, কিছু টেক্সট আনবো। আমি টেক্সট আনলাম, টেক্সট এনে আমরা এই যে স্টার্ট রাইটিং অর টাইপ, এখানে লেখা আছে নিচে যেখানে স্টার্ট রাইটিং অর টাইপ টু চুজ এ ব্লক, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। এই তো আমরা আরো লিখবো একটু, তাহলে দেখতে ভালো হবে হয়তো। তো এখন আর একটু কপি করে আনি, আর একটু কপি করে আনলাম। আনার পরে আমি আমার ওই পোস্টের এখানে আবার পেস্ট করে দিলাম। তাহলে মানে আমার একটু লেখা হলো। লেখা হওয়ার পরে আমরা যেটা করব, এই ব্লগ পোস্ট করার সময় আর ডান পাশে, ডান পাশে দেখেন লেখা ডকুমেন্টস, এই ডকুমেন্ট। তো আমরা এই ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের কিছুই করার দরকার নাই, আমরা শুধু যেটা করব, এই যে এখানে ক্যাটাগরিজ, কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, না হলে আনক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এডুকেশন ব্লগ এটা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি থেকে, ঠিক আছে, ক্যাটাগরি থেকে এডুকেশন ব্লগ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে একটা কথা বলতে, ফিচার্ড ইমেজ, আমরা যে কোনো একটা ক্যাটাগরি আপনার যেটা মনে হয় সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ফিচার্ড ইমেজ মানে পোস্টের সাথে আপনার কোনো ইমেজ থাকবে কিনা। তো দেখেন এই পোস্টের সাথে কিন্তু একটা ইমেজ আছে, কোনটা, এটা। তো এই ইমেজটাকে আমরা সেভ করে নিই আগে আমাদের পিসিতে। আমরা কোথায় সেভ করব, সে ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে হ্যাঁ সেভ করলাম। সেভ করার পরে আমরা এই যে আমাদের এখানে বলতেছিল যে আমরা ফিচার্ড ইমেজে ক্লিক করব, আমি ফিচার্ড ইমেজে ক্লিক করব বলতেছে, তারপর নিচে বলতেছে সেট ফিচার্ড ইমেজ, আমি সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম। তো আমি ইচ্ছা করলে আমার যে ছবিগুলো আপলোড করা আছে সেখান থেকেও সিলেক্ট করতে পারি, ছবি আপলোডও করতে পারি। তো আপলোডও করতে পারবো, আর কি করতে পারবো, এই যে পিকচারগুলো আপলোড করা আছে এখান থেকে, তো আমি আপলোড করি, যেহেতু আমি ডেস্কটপে সেভ করে রাখছি। আপলোড কোথা থেকে আপলোড, ডেস্কটপ থেকে। ডেস্কটপে আমার সেই ইমেজটা কই, আমরা একটু খোঁজ করে দেখি আমাদের ইমেজটা কোথায় ডাউনলোড হয়ে আছে, এই যে এটা। তো আমরা
এটা আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে সেট ফিচার ইমেজ, এই সেট ফিচার ইমেজ করলে দেখেন ফিচার ইমেজটা এখানে আসলো। আসার পরে আমরা যেটা করব, সিম্পলি আমাদের আর কিছু করার নাই, আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করলাম, তো পাবলিশে একবার ক্লিক করলাম, পরে আরো একবার ক্লিক করব পাবলিশ। তো এখন পাবলিশড হয়ে গেল। এখন পাবলিশড হয়ে গেলে আপনি যদি আপনার ব্লগ পেজটাকে রিফ্রেশ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন, দেখেন এই যে ছবিটা সহ পোস্টটা চলে আসছে, ঠিক আছে। রিড মোরে ক্লিক করলে পুরো পোস্টটা দেখা যাবে। এবার যদি হোম পেজে যান আপনি, হোম পেজে কিন্তু আপনার এই পোস্টটাই দেখা যাবে, হোম পেজে রিসেন্ট পোস্টগুলো দেখা যাবে, ঠিক আছে। এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে, হোম পেজে চলে আসছে প্রথমে, মানে লেটেস্ট পোস্টগুলোর কিছুটা হোম পেজে দেখা যাবে। হোম পেজ আবার পেজ আকারে আছে, পেজ 1 2 নেক্সট এইভাবে দেখা যাবে। তো এই তিনটা করে শো করবে। তো এভাবে কিন্তু আমরা পোস্টগুলো করতে পারি। তাহলে আমরা পোস্ট করব কি করে, আমরা আমাদের মানে লগইন করার পরে যে উইন্ডোতে উইন্ডোটা পাবো সেখানে পোস্ট, পোস্টের পরে অ্যাড নিউ পোস্ট। আপনি যদি চান যে কোনো পোস্ট ডিলিট করে দিবেন তাহলে দেখেন এখানে লেখা আছে অল পোস্ট। অল পোস্টে গেলেন, অল পোস্টে যাওয়ার পরে ডিলিট কিংবা এডিট করতে পারেন আপনি। তো দেখেন এই পোস্টটাকে আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে। সিলেক্ট করে এখানে যদি আপনি বাল্ক অ্যাকশন আছে, এডিট মুভ টু ট্রাশ, তো মুভ টু ট্রাশ করলে আপনি কিন্তু ডিলিট হয়ে যাবে এই। কিংবা এখানে যদি আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এখানে যে ট্রাশ অপশন আছে লাল, এটার মাউস নিয়ে গেলে এটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ট্রাশে চলে যাবে। তারপরে যদি কুইক এডিট কিংবা এডিট করি আমরা, তাহলে কিন্তু এই পেজটাকে আমরা কি পোস্টটাকে এডিট করতে পারি, এটা হলো কুইক এডিট। তো আমরা একটু ব্যাক করি, ব্যাক করে আমরা যদি এডিট করি, তো আমরা আপনার কোনো লেখা ভুল হলো, ভুল হলে কিন্তু আপনি এখানে এডিট অল পোস্টে যে এডিটে ক্লিক করে এখান থেকে এডিট করতে পারেন, কিংবা ইমেজটা চেঞ্জ করতে পারেন, এই যে ফিচার ইমেজ যেটা রিপ্লেস ইমেজ, ঠিক আছে, এগুলো চেঞ্জ করে আবার আপডেট করতে হবে। উপরে আপডেট করলে আপডেট হয়ে যাবে। উপরে দেখেন একটা আপডেট বাটন, প্রিভিউ বাটন, মানে দেখতে কেমন হবে, প্রিভিউতে ক্লিক করলে ওই পোস্টার প্রিভিউটা দেখাবে, এরকম হবে দেখতে। এই তো আমরা এটা করে ফেলতে পারি। তো এটা গেল একটা পোর্শন। তো এখন আমি যেটা দেখাবো যে আমাদের অ্যাকাউন্ট রিলেটেড সেটিংস গুলো আমরা করতে পারি কোথা থেকে। তো আমরা এইটুকু এতটুকু ছাড়া আর চেঞ্জ করবো না পার্থক্য। তো আমরা এই অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে গেলে দেখেন এই যে বলতেছে এডিট মাই প্রোফাইল। তো এডিট মাই প্রোফাইলে গেলাম। তো এডিট মাই প্রোফাইলে গেলে রাইট ডাইনে উপরে থেকে ক্লিক করে যে এই ছোট্ট একটা ইমেজ, তার উপরে ক্লিক করে এডিট মাই প্রোফাইলে গেলাম। তো এডিট মাই প্রোফাইলে এখানে যেটা হবে যে আপনাদের যে অ্যাডমিন প্যানেলের যে থিমটা সেটাও চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন বাম পাশে কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে চেঞ্জ করে ফেলতে পারেন, ডিফল্ট কালার আছে এটা, তো এটা থাকলো, চেঞ্জ করতে পারেন আপনি। কিংবা এটা আমরা দিলাম সানশাইন, তখন কিন্তু ব্যাপারটা এরকম আসবে। তো এটা আমরা থাকলো, থাকার পরে আমরা চেঞ্জ গুলো দেখাচ্ছি। তো আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। ইউজার নেম এটা আমার দেওয়া আছে, মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আপনার অনেকের প্রোফাইল পিকচার আসে না, তো প্রোফাইল পিকচার যদি না আসে তাহলে আমরা যেখানে প্রোফাইল পিকচার আছে এর নিচে একটা লিংক থাকবে। কোথায় লিংক থাকবে, এখন যেহেতু আমার প্রোফাইল পিকচার আছে তো এখানে একটা লিংক থাকবে, সেই লিংকটার উপরে ক্লিক করে সেই সাইটের সাইটটাতে একটা রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনার প্রোফাইল পিকচার চলে আসবে, সেখানে দিলে এখানে চলে আসবে। আর একবার করলে আর কোনো সাইটের জন্য আপনার করার দরকার নাই, এমনি অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট থিমটা চেঞ্জ করলাম, করে আপডেট প্রোফাইলে দিলাম। আপডেট প্রোফাইলে দিলে এটা কিন্তু অ্যাডমিন প্যানেলটা দেখেন একটু রেড মতো হয়ে আসবে। তো এটা কিন্তু সাইডে কিন্তু চেঞ্জ হবে না, সাইডে কি সাইডে যা আছে তাই থাকবে। এটা অ্যাডমিন প্যানেল। তো আপনি যদি চান আপনার সাইডে আরো ইউজার অ্যাড করতে, যে অন্য কেউ ব্যবহার করবে, তো দেখেন এখানে একটা অপশন আছে ইউজার। তো আমরা ইউজার্স এর উপরে ক্লিক করলাম। ইউজার্স এর উপরে ক্লিক করলে দেখেন এখানে আমি যেহেতু সাইটটা ডেভেলপ করছি, আমার একটা অ্যাকাউন্ট করা ছিল, উনি আমাকে রিমুভ করে দিবেন, আমি রিমুভ হয়ে যাব। তো এই তো, তারপরে আপনি যদি এখানে অ্যাড নিউ, নতুন ইউজার অ্যাড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে উপরে দেখেন ইউজার্স এর বাম পাশ থেকে ইউজার্স এ ক্লিক করে অ্যাড নিউ, অ্যাড নিউ তে ক্লিক করে এখানে কিন্তু আপনি নতুন ইউজার অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে নতুন ইউজার অ্যাড করতে পারবেন। এই তো, এই মোটামুটি আমাদের সাইটটা ম্যানেজ করার জন্য, আশা করি আর কিছু দরকার হবে না ছোটখাটো করে। আর এখানে আরেকটু বলে রাখি, এই যে প্লাগইনসে ক্লিক করলাম, প্লাগইনসে ক্লিক করে, প্লাগইনসে ক্লিক করবেন না সাধারণত,
কিন্তু এখানে যদি কোনো আপডেট আসে তো কখনো কোনো আপডেট দেওয়ার দরকার নাই, কখনো কোনো আপডেটে ক্লিক করবেন না, ঠিক আছে? তো আমরা শুধু আপডেটে ক্লিক করব কখন, যখন কন্টেন্ট চেঞ্জ করব। দেখেন এখানে হোমে দেখা যাচ্ছে 9 আপডেটস, তো 9 আপডেটস এ ক্লিক করলাম। তো এই সমস্ত আপডেটস গুলো দিবেন না, যখন শুধু কন্টেন্ট আপলোড করবেন আপনি তো তখন, তো আর কিছু দরকার নাই। এখানে যত আপডেট আসবে এগুলো আমরা দিব না, এগুলো ইগনোর করবেন, ঠিক আছে? তো আমি এখন কি করলাম, আমার এই ডান পাশে উপরে ক্লিক করলাম, করে লগ আউটে ক্লিক করলাম। লগ আউটে ক্লিক করলে কি হলো, আমি লগ আউট হয়ে গেলাম। তো লগ আউট হয়ে গেলে আমার যে সাইট, আমার সাইট থেকে গেল এই সাইট। তো সাইটটা বেশ বেশ ফাস্ট আছে, ফাস্ট কাজ করতেছে। তো এই তো এভাবে কিন্তু আপনি কন্টেন্ট গুলো চেঞ্জ করে ফেলতে পারেন, ইউজার অ্যাড করতে পারেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন মাই এডিট মাই প্রোফাইলে গিয়ে। তো আমি যখন পাসওয়ার্ড দিব আপনি এডিট প্রোফাইলে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো এই ছিল মোটামুটি পার্সোনাল ওয়েবসাইট ম্যানেজ করার জন্য। তো আমি আজকে এখানে শেষ করতেছি আমাদের এটা। এতটুকু জানলেই মোটামুটি আমাদের এই পার্সোনাল ওয়েবসাইটটা ম্যানেজ করা সম্ভব হবে। তো আল্লাহ হাফেজ।